শান্তির বাজার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে সর্বদা নানান সামাজিক কর্মসূচি করে থাকেন। এরই মধ্যে শান্তির বাজারে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিশ্বজিৎ কর্মকার শান্তির বাজারে একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন। তিনি অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তিনি ছোট্ট একটি দোকানের মাধ্যমে পরিবারের লোকজনদের পালন করতেন। বর্তমান সময়ে পরিবারের হাল ধরতে ওনার সহধর্মিণী এই দোকানটা চালাচ্ছেন। ওনার একটি কন্যা সন্তান রয়েছে। এই অবস্থায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালো শান্তির বাজার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা। ওনারা নগদ 25,000 টাকা অসহায় পরিবারের হাতে তুলে দিল। কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের কাছ থেকে এই ধরনের সাহায্য পেয়ে খুবই খুশি পরিবারের লোকজনেরা। হন যাতে দোকানটা ভালোভাবে চালাতে পারে, সেই জন্য আমরা কমিটির পক্ষ থেকে ওনাকে 25,000 টাকা অনুদান দিচ্ছি। আর ওনার একটা মেয়ে আছে, ওনাকে যাতে সুবিধা হয় আর কি। শান্তির বাজার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের এই ধরনের উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।